এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট, এটারে কি বলে? পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই। শুধু তাই না, আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানান। আল্লাহ বলেন, গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে, তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না, বানানো তো অনেক দূরের কথা, আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এই 10টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে? যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? টিপ সই দেয়। কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন, গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন, সেনজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা, প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান এম্বাসিতে গিয়েছিলাম, সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 1500 বছর আগে, 1880 মানে কি 200 বছর তো না, 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 1500 বছর আগে সুরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে? আল্লাহ। আর পায়ের তারে বলে ফুটপ্রিন্ট, এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রাণীদের আঙ্গুল নাই, আছে ওদের আছে পা। বাঘের কয় পা? কথা কয় না, 4 পা। আচ্ছা বাঘের হাত কয়টা? হাত নাই ওদের, পা, ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে। সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে, কি করে বলে, কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে? চেহারা তো একরকম, একটার 3 বার গুনে, কথা গণ কিভাবে গণে? তাহলে বাঘসুমারি হয় কিভাবে? ফুটপ্রিন্ট, পায়ের ছাপ, একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রাব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়, সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি, জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি? দাদি। হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি, ঠিক কি না? উনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়া, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। উনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাকাব্বালাল্লাহু তাওবাত আদম ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম তওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন, পড়েন সুবহানাল্লাহ। নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে, সেদিন থেকে
আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবার বিশ্বনবী বললেন লা তাকুমু সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন সুবহানাল্লাহ চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে রূহ কবজ করা হলো জুমার দিনে আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলাল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আল্লাহ আবার বিশ্বনবী বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ ইখতলাফু তারা ইখতলাফ করে হারাইছে এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতলাফু ওরাও ইখতলাফ করে হারাইছে এজন্য ইখতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের আল্লাহ দিতে চাইলেন ইখতলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা ইখতলাফ করি নাই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ